দর্শক আপনাদেরকে কাতারের রাজধানী দোহার বাংলাদেশ এমএচএম স্কুল প্রাঙ্গণ থেকে ঈদগাহ মাঠ থেকে আপনাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক আপনারা জানবেন যে কাতারে 642টি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং আমরা রয়েছি বাংলাদেশ এমএচএম স্কুল প্রাঙ্গণে যেখানে আজকে প্রায় হাজারের কাছাকাছি মুসল্লি এখানে আজকে এখানে সমবেত হয়েছেন এবং আমাদের বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় এখানে প্রবাসী বাংলাদেশীদের সাথে ঈদ মোবারক এবং ঈদের যে শুভেচ্ছা বিনিময় করেছেন দর্শক আপনারা জানবেন যে আরও এবারেই আমরা দেখতে পেলাম যে পুরুষদের পাশাপাশি এই ঈদের জামাতে বাংলাদেশি মহিলারাও এখানে এই ঈদের জামাত অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নিয়েছেন এবং আমরা এখন কথা বলবো এখানে যে মুসল্লি যারা আসছেন আমরা তাদের সাথে তাদের ঈদের যে শুভেচ্ছা বিনিময় তাদের থেকে জানতে চাইব কেমন ঈদ উদযাপন করছেন প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কাতারে বসবাসকারী সকল বাংলাদেশিকে জানাই ঈদের আনন্দ এবং শুভেচ্ছা আমরা আবারও বছর ঘুরে এই ঈদ ফিতর উদযাপন করছি এবং আশা করছি মহান আল্লাহ তাআলা আমাদেরকে এক মাস সিয়াম সাধনার মাধ্যমে যে আমরা আজকে ঈদ ফিতর উদযাপন করছি এর মাধ্যমে আমাদের সবাইকে ইনশাআল্লাহ মাফ করে দেবেন এবং আমি আরও আশা করছি যে আমরা আমাদের বাংলাদেশ কমিউনিটি কাতারে যেভাবে সৌহার্দ প্রীতি এবং সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছি আগামীতে এই সৌহার্দ প্রীতি এবং সম্প্রীতির যে সম্পর্ক সেটা আরও জোরদার হবে এবং আপনারা জানেন যে কাতারের মহামহিম আমির বাংলাদেশে সফর করছেন এবং এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত পর্যায়ে পৌঁছবে বলে আমাদের বিশ্বাস আমি মনে করি সকল বাংলাদেশি সকলকে পেয়ে আমার এত আনন্দ লাগতেছে মনে হয় যে আমি বাংলাদেশি আছি তবে দুঃখ কষ্ট নিয়ে তো মানুষের জীবন প্রবাসীদের এই যে একটা মেলা এই মিলন মেলাতে আমরা সবার সকলে মিলে আমরা যে উপভোগ করছি আনন্দভোগ করছি মনে হয় যে ছোটোবেলার মতো আবার ফিরে গেছি বাংলাদেশে মনে হয় বাংলাদেশ ঈদ গেতে আমি আমরা নামাজ পড়েছি সে বিদেশে অবস্থানরত সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছে সাথে সাথে চট্টগ্রাম সমিতি কাতারের পক্ষ থেকে প্রবাসী চট্টগ্রামবাসীকে আমি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে আপনারা ভালো থাকেন শৈশবের ঈদ আর এখনকার ঈদের মধ্যে অনেক ডিফারেন্স শৈশবে বাবার কাছে মায়ের কাছে যেভাবে আবদার ছিল যে আমার ঈদের জন্য ঈদে কী দেবে অনেক একটা অন্যরকম ঈদ ছিল আর এখন তো যেহেতু বাবা হয়ে গেছি এখন বড় হয়ে গেছে তাদের ছেলে মেয়েদের আবদারই ওইভাবে পূরণ করতে হয় এইটাই হলো আমাদের অনেকটা মোটামুটি পার্থক্য আর তাছাড়া আজকে কাতারে ঈদ উল ফিতর উদযাপন করে আমরা আসলে খুবই আনন্দিত আমরা একসাথে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরেছি এবং সবাই একসাথে কোলাকুলি করেছি আনন্দ উৎসব করেছি এই জন্য আমরা অনেক আনন্দিত আমরা আশা করি সবসময় সব বছরই আমরা এইভাবে সব একত্রিত হই আমরা ঈদ উদযাপন করবো বাংলাদেশ সহ দুনিয়াতে যত বাংলাদেশ প্রবাসী বাংলাদেশি আছে এবং যারাই আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে ঈদ মোবারক জ্ঞাপন করছি সমস্ত বাংলাদেশি ভাইয়েরা এখানে ঈদগাহ মাঠে এসে জড়ো হয়ে ঈদের নামাজ পড়লো সকলের সাথে মোলাকাত করতে পেরেছি খুবই আনন্দ অনুভব করতেছি খুবই ভালো লাগলো আমি কাতারের পক্ষ থেকে বাংলাদেশের এবং কাতারে অবস্থানরত সকল বাংলাদেশি ভাইদের জানাচ্ছি ঈদ মোবারক আমলের পাল্লা ভারী করে আজকে নামাজরত অবস্থায় আল্লাহ আকবর আল্লাহু আকবর দর্শক এবারের ঈদে আমরা আসলে জানতে চাইব যারা কিনা এই প্রবাস থেকে বিশ্বের বিভিন্ন দেশে এবং বাংলাদেশে এই যে প্রবাসীদের যে দুঃখ গাথা তাদের যে ঈদের যে আনন্দ এবং পুরো দিয়ে বছরব্যাপী প্রবাসী প্রবাসের যে খবর আর খবর সাংবাদিকরা প্রবাস থেকে যে খবর পৌঁছান দেশবাসীকে আজকে এবারের ঈদে তাদের থেকে জানতে চাইব যে আসলে তাদের ঈদ কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ঈদ কাটছে যদিও আমরা প্রবাসে আছি স্বজন বিহীন প্রবাসে তারপরেও আমরা একটা জিনিস যদিও আমরা দুঃখের মধ্যেও থাকি তারপরে আমরা বলতে হয় আলহামদুলিল্লাহ সুখী আছি ঈদ মোবারক কেমন এই ঈদ উদযাপন করলেন এবারে ঈদটা একটু ভালো লেগেছে এই জন্যে কারণ আমরা এর আগে যারা ঈদের নামাজ পড়তে এসেছি এই বাংলাদেশ স্কুলে আমরা দেখেছি অনেক গরম ছিল এবং কিন্তু গরমের তাপমাত্রাটা অনেক কম তাই সবাই কমিউনিটির সবাই এখানে অংশগ্রহণ করছে অনেক ভালো লাগছে
এই এবারে ঈদে মানে কেমন মিস করছেন পরিবারকে? সর্বাধিকভাবে খুব ভালো ফিল করছি এবং আসলে সকাল থেকে শুরু হয়েছে আমাদের এখানে যে আবহাওয়াটা খুব সুন্দর এবং আমরা আশা করছি আজকে সারাদিনটাও খুব ভালো যাবে। ঈদের জন্য সবার পক্ষ থেকে ঈদ মোবারক। সুখ এবং দুঃখ এই দুটো মিলেই প্রবাসীদের জীবন। এই জীবনের মধ্যে থেকেই প্রবাসীদের মাস চলে যায়, বছর চলে যায়, আবার ফিরে আসে কোনো না কোনো বছরে নতুন ঈদ। কাতার থেকে ঈদুল ফিতর উদযাপনের এই ছিল সর্বশেষ। কাজী শামীম, চ্যানেল 24, কাতার।